নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা। শনিবার বাঁকুড়ার হিরবাদ ওয়ারি প্রজেক্ট পরিদর্শন করলেন নাবার্ড ও পল্লী উন্নয়ন সংস্থার আধিকারিকরা। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়াতেও মহাসমারোহে পালিত হলো সারদা মায়ের 165তম জন্মতিথি। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও শুরু হয়েছে বৃষ্টিপাত। শনিবার পালিত হলো সারদা মায়ের 165তম আবির্ভাব দিবস। আউশগ্রাম 1 নম্বর ব্লকের উদ্যোগে দিকনগর 2 পঞ্চায়েতের ডোকরা পাড়াতে শনিবার একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আউশগ্রাম 1 নম্বর ব্লকের দিকনগর 2 গ্রাম পঞ্চায়েতের ডোকরা পাড়াতে শনিবার মহাসমারোহে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। শতাধিক বছরের প্রাচীন ভুষকরা রটন্তি কালী মন্দিরের নবরূপে উদ্বোধন করা হলো শনিবার। একটি অন্নপূর্ণা মন্দির ও ক্লাবের উদ্বোধন হলো ভুষকরা সুশীলা গ্রামে। চলে আসছে বিস্তারিত খবরে। আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা। শনিবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। মেলা উপলক্ষে মেলাপ্রেমী মানুষজন ভিড় জমায় মেলা প্রাঙ্গণে। বর্ধমান 1 ব্লক মাটি কৃষি উদ্যান পালন, মৎস্য কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার সূচনা হলো শনিবার। 3 দিন ধরে চলবে এই মেলা। খেতিয়া হাই স্কুল মাঠে চলে এই মেলা। এই মেলা প্রাঙ্গণে কৃষি ফসলের প্রদর্শনী করা হয় এবং প্রদর্শনীর সেরা কৃষকদের পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অভিনন্দন জানান এই সুন্দর মেলার সূচনা লগ্ন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জেলা সভাধিপতি দেবু টুডু, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীদ মালিক, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, স্থানীয় বিডিও পূর্ত কর্মাধ্যক্ষ কাকলি গুপ্ততা, ফাল্গুনি দাসরজক সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মেলা প্রাঙ্গণে চেক প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে। অসংখ্য মেলাপ্রেমী মানুষজনের সমাগম ঘটে এই মেলা প্রাঙ্গণে। কর্মসূচির যথাযথ রূপ দিতে তৎপরতা দেখা যায় আয়োজকদের। সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমরা দুবার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। অনেক কোন ধরে আপনারা এসছেন, সকালে এসছেন কৃষকরা তো এখানে। আজকে বর্ধমান 1 নম্বর ব্লকের কৃষি, প্রাণী সম্পদ, প্রাণী, মৎস্য এবং কৃষি বিপণন মেলা 2017 অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রতিটি ব্লকে এই মেলা হচ্ছে এবং এই মেলা থেকে বিভিন্ন রকম চাষি যে চাষবাসের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রেনিং এবং এখান থেকে হাঁস মুরগি বিতরণ থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে গত বোরো মৌসুমে যে ক্ষতিপূরণে দিয়েছে, ক্ষতিপূরণের চেক প্রদান এবং সমস্ত রকম সরকারি প্রকল্প নিয়ে এখানে আলোচনা, আলাপ আলোচনা 3 দিন ধরে মেলা চলবে এবং সমস্ত চাষি বন্ধুরা এখানে ঘুরতে আছেন। এখানে আমরা যে সমস্ত এলাকায় ভালো ফসল হয়েছে সেই ফসল এখানে প্রদর্শনী হচ্ছে, তারও পুরস্কার দেওয়া হবে এই মেলা থেকে। এখানে উপস্থিত আমাদের ছিলেন আমাদের বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি মাননীয় দেবু টুডু, আমার বিডিও সাহেব এবং আমার পূর্ত কর্মাধ্যক্ষ কাকুলি গুপ্ততা থেকে শুরু করে আমার পঞ্চায়েত সভাপতি ফাল্গুনি দাসরজক, আমার এই এলাকার বিধায়ক আমার সদ্য সুভাষ মণ্ডল থেকে শুরু করে সকল কর্মাধ্যক্ষ জনপ্রতিনিধি সকলে আজ উপস্থিত আছে এবং বিশেষ করে চাষি বন্ধু যাদের নিয়ে অনুষ্ঠান, যে কৃষক বন্ধুরা আজকে এখানে স্বতঃস্ফূর্ত হবে এই প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করবো আজকে এই মেলায় অংশগ্রহণ করে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। শনিবার বাঁকুড়ার হিরবাদ ওয়ারি প্রজেক্ট পরিদর্শন করলেন নাবার্ড পল্লী উন্নয়ন সংস্থার আধিকারিকরা। ওয়ারি প্রজেক্টে অপেক্ষাকৃত কম উর্বর জমিতে আম, কাজু, পেয়ারা চাষ করা হচ্ছে।
গত 4 বছর ধরে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেই দাবি করেন আধিকারিকরা। শনিবার বাঁকুড়ার হীরাবাঁধে ওয়াডি প্রজেক্ট পরিদর্শন করলেন নাবার্ড ও পল্লী উন্নয়ন সংস্থার আধিকারিকরা। ওয়াডি একটি আদিবাসী উন্নয়ন প্রকল্প। গুজরাটি শব্দ ওয়াডি কথার অর্থ বাগিচা ফসল। মূলত হীরাবাঁধ অঞ্চলের আদিবাসী উন্নয়ন প্রকল্পে আদিবাসীদের বিকল্প আয়ের লক্ষ্যেই অপেক্ষাকৃত কম উর্বর জমিতে আম, কাঁচু, পেয়ারা চাষ করা হচ্ছে। এখনও পর্যন্ত বাগিচা ফসল প্রকল্পে এখানে 1007 একর জমিতে চাষ করা হচ্ছে। গত 4 বছর ধরে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেই দাবি পল্লী উন্নয়ন সংস্থার আধিকারিকদের। নাবার্ডের আধিকারিকের দাবি, বাঁকুড়ার রুক্ষ মাটি এলাকায় এই ফসলের চাষ পরিবেশ ও জলের সংরক্ষণ করবে, সাথে সাথে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নেও সাহায্য করবে। এই ফলন যাতে তারা সরাসরি বাজারে বিক্রি করতে পারেন সেই দিকেও জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে। আদিবাসী মানুষজনের এই যে এই ধরনের একটু যে বঞ্জার জমি যেগুলো আছে সেখানে সেই জমিকে কাজে লাগিয়ে তাদের যদি কিছু আয় ইনকাম করানো যায়, গাছপালা বিশেষ করে ফলের গাছ লাগিয়ে সেটার একটা চেষ্টা এখানে করা হয়েছে, যেটাকে আমরা বলি ওয়াডি প্রকল্প। তাতে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 4 বছরের চেষ্টার ফলে আম, পেয়ারা এবং কাজু গাছের যথেষ্ট ভালো বৃদ্ধি হয়েছে এবং এই কাজু গাছগুলো ইতিমধ্যেই ফল দেওয়া শুরু করেছে এবং আমাদের আশা এবং এরাও বুঝেছেন যে এই প্রকল্পের মাধ্যমে, এই চেষ্টার মাধ্যমে তাদের এই আদিবাসী মানুষজনের আয় ইনকাম অনেক ভালোভাবে বাড়বে এবং এই যে জমির যে কোয়ালিটি, যে মান, সেটা আরও বেশি উন্নতি হবে, জল এবং জলের সংরক্ষণ হবে এবং পরিবেশের সংরক্ষণ হবে। এটা আমাদের একটা চেষ্টা যেটা সবারই পক্ষে ভালো এবং বিশেষ করে আদিবাসী এই সমাজের পক্ষে ভালো একটা প্রকল্প। ওয়াডি গুজরাটি ল্যাঙ্গুয়েজ, বাংলায় যেটা আমরা বলছি বাগিচা ফসল, এটা মূলত আদিবাসীদের নিয়েই করা হচ্ছে। আদিবাসী উন্নয়ন প্রকল্প, আমরা এখন পর্যন্ত 1007 জনকে আমরা এখানে যোগ করেছি। বিভিন্ন ধরনের অর্চার্ড অর্থাৎ আম, কাজু, পেয়ারা তাদেরকে দেয়া হচ্ছে। ইন্টারক্রপিং হিসাবে আমাদের বিভিন্ন ধরনের ভেজিটেবল কাল্টিভেশন করা আছে, যেটার থেকে চটজলদি কিছু ইনকাম হবে। এখন পর্যন্ত আমাদের সাথে 3500 মানুষ সরাসরি এবং অপ্রত্যক্ষভাবে প্রায় 15000 মানুষ আমাদের সাথে যুক্ত আছে। এখন আমাদের এখানে যারা শিশুরা আছে তারা সবাই স্কুলমুখী এবং একটা বিলো পভার্টি লাইন যেটা ছিল সেখান থেকে আমরা কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করছি। থ্যাংক ইউ। টোটাল স্যার 85 একর আছে। 85 একর কিন্তু 3টে ফেজে, একবারে না, প্রথম 22 একর এরকম, তারপর 49 একর, তারপর 6 একর এরকম ভাবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়াতেও মহাসমারোহে পালিত হল সারদা মায়ের 165তম জন্মতিথি। বাঁকুড়ার অমর কাননে সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা পাঠ ও ধর্মসভার আয়োজন করা হয়। এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে, অন্নকূটেরও আয়োজন করা হয়। গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়াতেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হল সারদা মায়ের 165তম জন্মতিথি। এই পুণ্যতিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোলে ভূমিষ্ঠ হন মা সারদা। বাঁকুড়ার অমর কাননেও মহাসমারোহে পালিত হল সারদা মায়ের জন্মতিথি। কথিত আছে 1925-এর 8ই জুলাইয়ে আশ্রমে দ্বারোদ্ঘাটন করেন জাতির জনক মহাত্মা গান্ধী। পরে এই আশ্রমে বহু মনীষীর আগমন ঘটেছে। প্রতি বছরের ন্যায় এবছরও সারদা মায়ের জন্মতিথিকে সামনে রেখে শনিবার বিশেষ পূজাপাঠ এবং ধর্মসভা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এদিন। অন্নকূটেরও আয়োজন করা হয়। সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রথমে চাইলো বাউলি গাড়ির দিকে, অন্যের দিকে এক জায়গায় একটু বুঝতে সে কখন থেকে এই নরনারায়ণ তার ইয়াতে মানে কালের গতিতে উত্থান পতন হয়,
পনির যখন যখন ছিলেন তখন আমি কংগ্রেস এসেছিলাম, তারপরে এখানে পাঁচটা এমএলএ বাঁকুড়া সাতটা এমএলএর মধ্যে পাঁচটা এমএলএ, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর বাঁকুড়া মনেটা, উত্তর বাঁকুড়াতে লেখাপড়া বা সব কিছু কিন্তু অবহেলিত ছিল। এখানে কালটিভেশনের উপরে জমি জায়গার উপরে নির্ভরশীল, অথচ তখনকার মিলে জমিদাররা ছিল তারা খুব রার মনের ছিল, কিন্তু এখনকার মতো তো জমিদার না, এত পয়সাও লাগবে না, নিজস্ব কুঠিয়া করে আমি মরম কুঠিয়া করে থাকবে আসলে। বলছি তুমি দেখি এখানে মা ঠাকুর তো আছেন, সর্ব ঠাকুর মা আছেন, আসলে দেখো এটা পরিচালনা করে গৃহীরা, গৃহীদের যখন ছেলে সকালবেলা এলো বিকালবেলায় গিয়ে দেখলি যে ছেলের ছবি সার আসবে সন্ধ্যা মারুন আমার আমাকে অনেক অফার এসেছিল গাড়ি বাড়ি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও শুরু হয়েছে বৃষ্টিপাত, বৃষ্টির কাছে অসহায় হয়ে ওঠে প্রাণীকুল। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ উপকূলের দিকে আরও সরে আসায় এইরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ উপকূলের দিকে আরও সরে আসায় এইরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার পর্যন্ত এইরূপ পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন হাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কাশ্মীরের উপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, ফলে ব্যাহত হতে পারে উত্তরের হাওয়া। সেই কারণেই এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে মতামত দিয়েছেন আবহাওয়া দপ্তর। অন্যান্য জায়গার সাথে সাথে একই অবস্থা শহর বর্ধমানেও। শনিবার ভোর থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি ঝরে পড়তে থাকে, অসময়ে বৃষ্টি জনজীবনে ব্যাহত ঘটাচ্ছে, বৃষ্টির কাছে অসহায় হয়ে ওঠে প্রাণীকুল। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। শনিবার পালিত হলো সারদা মায়ের 165তম আবির্ভাব দিবস। ইন্দাস ব্লকের বামনিয়ার সারদা সেবাশ্রমে এদিন দিনভর চলে বিশেষ পূজা পাঠের অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে ভক্তের সমাগম ঘটে আশ্রম প্রাঙ্গণে। সারদা মায়ের 165তম আবির্ভাব দিবস পালিত হলো শনিবার। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বামনিয়া গ্রামে চলে মা সারদার আরাধনা। এলাকার শ্রী শ্রী সারদা সেবাশ্রম আশ্রমে চলে মা সারদার বিশেষ পূজা পাঠ। এদিন সারদা মায়ের জীবনী নিয়ে চলে আলোচনা পর্ব। অসংখ্য ভক্ত এদিন সারদা মায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা সহকারে ভক্তি অর্পণ করেন। শ্রীমা সারদা সেবাশ্রমে আজ শ্রী শ্রী মা সারদা দেবীর 165তম শুভ জন্মতিথি উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে মায়ের পুজো হয়েছে এবং প্রসাদ যারা পেয়েছেন তারা খিচুড়ি বাঁধাকপির তরকারি পায়েস দিয়ে আমরা প্রায় 150 থেকে 200 জনের প্রসাদ ব্যবস্থা করেছিলাম। এই আশ্রমটি আমি 2015তে একটা নূতন কমিটি করে এটাকে অধিগ্রহণ করি এবং 15তেই মন্দিরের একটা ছোট্ট মন্দির হয়েছিল। এই মন্দির আশ্রমটি আগে যশ ফ্যামিলি এবং গ্রামবাসীরাই এটাকে পরিচালনা করত, কিন্তু এর কোনো স্থায়ী কমিটি ছিল না। আমরা গত বছর এইটাকে একটা ট্রাস্ট ডিড করেছি, অর্থাৎ এই আশ্রমটা বামনিয়া শ্রীমা সারদা সেবাশ্রম ট্রাস্ট। এখানে আমরা প্রথমে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন হিসেবে, যুব দিবস হিসেবে একটি প্রভাত ফেরি করে মোটামুটি 150-200 জনের মধ্যে আমরা পেন খাতা। আশ্রমের পক্ষ থেকে আগত ভক্তদের প্রসাদ বিতরণ করার পাশাপাশি ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এখানে সর্বাণী জগজ্জননী মা সারদার 165তম পূর্ণ জন্মতিথি উপলক্ষে এই
আশ্রম বা এই মন্দির ট্রাস্টের পক্ষ থেকে এক ছোট্ট অনুষ্ঠান এবং তার সঙ্গে এলাকার যারা মানুষজন আছে তাদের অন্নভোগের ব্যবস্থা করা হয়। বৃষ্টির জন্য হয়তো কিছুটা বিঘ্নিত হলেও সকাল থেকেই এলাকার মানুষ যথেষ্ট উৎসাহী উদ্গ্রীব ছিলেন এই এলাকায় আসার জন্য। এই মন্দিরের কাজ শুরু হয়েছে, বামনিয়া হচ্ছে একটি প্রত্যন্ত জায়গায় অবস্থিত হলেও একদম বর্ধমানের লাগোয়া এবং এদিকে হুগলি জেলার লাগোয়া একটি গ্রাম। এই গ্রামে অনেক সামাজিক কাজ হয়েছে, স্বাধীনতা আন্দোলন থেকে অনেক বড় বড় কাজ হয়েছে। তথাপি আজকে যে ঘটনা এখানে অন্যান্য সামাজিক আন্দোলনের সঙ্গেও মানবিকতা মূল্যবোধ তার যাতে বিকাশ ঘটে সেই জন্যই এখানে এই সারদা মায়ের যে বামনিয়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট আনন্দবার্তা। আউশগ্রাম এক নম্বর ব্লকের উদ্যোগে দিকনগর দুই পঞ্চায়েতের ডোকরাপাড়াতে শনিবার একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্লাস্টিক ব্যবহার বর্জন, জল অপচয় বন্ধ, গাছ কাটা বন্ধ সহ বিভিন্ন বিষয়ে এদিন সাধারণ মানুষকে সচেতন করা হয়। শনিবার সচেতনতা বাড়াতে আউশগ্রাম এক নম্বর ব্লকের উদ্যোগে দিকনগর দুই পঞ্চায়েতের ডোকরাপাড়াতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আউশগ্রাম এক নম্বর ব্লকের বিডিও চিত্তজিৎ বসু, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মৃণাল কান্তি রায়, আইসিডিএসের সুপারভাইজার সোমা তেওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্লাস্টিক ব্যবহার বর্জন জল অফুরন্ত সম্পদ নয়, তাই এই জল অপচয় বন্ধ করা, অকারণে গাছ কাটা বন্ধ, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় এদিন। এইখানে বাচ্চারা স্কুলে যাবে, আজকে যে অনেক ছেলেরা ছিল ও যেমন বলছে আমরা যাচ্ছি কিন্তু আমরা ভাষাটা বোঝাতে পারছি না, আমরা ভাষা বলতে পারছি, তার কারণ হচ্ছে আমাদের শুধু কাজ দিলে আমরা লেখাপড়াটা কিন্তু বাচ্চাদের শেখাতে হয়, লেখাপড়া না শিখলে এরা যেমন বলছে বুঝতে পারছি না আমরা বোঝাতে পারছি না, এই একটা বিরাট ব্যাপার। তাদের ভাষাটা হচ্ছে আমাদের পরিবেশকে দূষণ করে, আপনাদের বললে অতটা বুঝবেন না কিন্তু আপনাদের যেটা বললে বুঝবেন যে চারদিকে যদি পড়ে থাকে দেখতে খুব খারাপ লাগে না, এখানে একটা প্লাস্টিক ওখানে একটা প্লাস্টিক। উদ্যোক্তারা আশাবাদী, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সুপরামর্শ মানলে মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আউশগ্রাম থেকে পথিকৃৎ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। আউশগ্রাম এক নম্বর ব্লকের দিকনগর দুই গ্রাম পঞ্চায়েতের ডোকরাপাড়াতে শনিবার মহাসমারোহে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। এবছরই প্রথম নবান্ন উৎসবের আয়োজন করা হয়। গ্রামে 8-80 সকলেই মেতে ওঠেন নবান্ন উৎসবকে কেন্দ্র করে। প্রত্যেক বছরই অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার সময় নবান্ন উৎসবে মেতে ওঠেন প্রায় প্রতিটি গ্রামের সকল পরিবার। এদিন মা অন্নপূর্ণার আরাধনা করে নতুন চালের ভাত খান গৃহস্থরা। আউশগ্রাম এক নম্বর ব্লকের দিকনগর দুই গ্রাম পঞ্চায়েতের ডোকরাপাড়াতে শনিবার মহাসমারোহে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। তবে এবছরই প্রথম নবান্ন উৎসবের আয়োজন করেছে তারা বলে জানান উদ্যোক্তারা। এদিন অন্নপূর্ণা দেবীর মূর্তি এনে পুজো করা হয়। গ্রামে 8-80 সকলেই মেতে ওঠেন এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে। আগামী দিনে আরও বড় করে এই উৎসব পালন করা হবে বলে জানানো হয়। আমাদের নবান্নই ফার্স্ট বছর, তো আগে কখনো হয়নি? না না, আগে কখনো হয়নি। এইভাবে উদ্যোগ নেওয়ার কারণটা কি আপনাদের? উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে মানে সব গ্রামে নবান্ন হয়, সব ফেস্টিভ্যাল আমরা মানে বাঙালির যতগুলো অনুষ্ঠান আছে সবটাই মানে নবান্নটাই কিনা বাকি থাকে, তখন আমাদের সব পাড়ার ছেলেগুলো বললো চলো তাহলে এটাই করি, কারণ একটা মানে আনন্দের একটা ব্যাপার আছে, মানে কাজ তো আছে তার মধ্যে মানে একটা পুজো হলে একটা যেটা হয় বেশ খুব ভালো লাগে, সেই ছেলেগুলো বললো তাহলে চলো নবান্ন শুরু করি। কেমন আনন্দ করছেন নবান্নতে? আপাতত খুব ভালোই যাচ্ছে কিন্তু হালকা মিষ্টি হচ্ছে, ওটা একটু কষ্ট হচ্ছে। শতাধিক বছরের প্রাচীন গুসকরা রটন্তি কালী মন্দিরের নবরূপে উদ্বোধন করা হলো শনিবার। উদ্বোধন করেন টিপুকেশ্বর চোংদার। মন্দির উদ্বোধন উপলক্ষে অন্নকূটেরও আয়োজন করা হয়। সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শনিবার গুসকরার রটন্তি কালী মন্দিরের নবরূপে উদ্বোধন করা হল কয়েক শতাধিক বছরের প্রাচীন এই মন্দির। উদ্বোধন করেন টিপুকেশ্বর চৌংদার। ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা গুসকরা পৌরসভার পৌরপতি বুদ্ধেন্দু রায় জানান, প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে মন্দিরের চাতাল নির্মাণ করা হয়। অবশেষে চৌংদারের পরিবারের উদ্যোগে এবং গুসকরা পৌরসভার ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতায় নবরূপে মন্দিরটি নির্মাণ করা হয়। বুদ্ধেন্দু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভেদানন্দ থান্দার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অন্নকূটেরও আয়োজন করা হয়। সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ওয়ার্ডের আমি কাউন্সিলর, এটা হচ্ছে সবচেয়ে আমার গর্বের। আমি যখন ভোটে দাঁড়াই 2013 সালের কথা বলছি, তখন আমি সন্ধ্যাতে প্রত্যেক দিনই তো আমরা এই মায়ের কাছে আসি, আমরা মায়ের শক্তিতে বেঁচে আছি। আমি এবং আমার মিসেস যখন একবার মোটরসাইকেল নিয়ে মায়ের কাছে পুজো দিতে আসলাম, সেটা ছিল বর্ষাকাল। তো আমি আমার মিসেস ওখানে পড়ে গেলাম ধপাস করে পুরো জল কাদার ভেতরে। তো আমি তখন ভোটে দাঁড়িয়েছি, আমার তখন ক্যাম্পেইনিং চলছে। আমি তখন এই মায়ের কাছে প্রার্থনা করেছিলাম, মা আমি যদি জিততে পারি, এবার থেকে যদি আমি নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজ হবে এখানে একটা রাস্তা তৈরি করা। আমি জিতেই কিন্তু প্রথম রাস্তা তৈরি করেছিলাম। করার পর এখানে আমার মনে হয়েছিল যে একটা সেট করা দরকার আছে। এখানে শ্মশানকালে যেহেতু মায়ের পুজো দিতে আসে বহু মানুষ, বহু মায়েরা পুজো দিতে আসে, একটা সেট দরকার আছে। তো আমি চৌংদারদের, যেহেতু এটা চৌংদার বাড়ির সম্পত্তি, চৌংদারদের জায়গা, চৌংদারদের মন্দির, তাদের কাছে অনুমতি নিয়ে, তাদের পারমিশন নিয়ে, তারা আমাকে আশীর্বাদ, দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং অনুমতিও দিয়েছে যে আপনি করুন, এটা ভালো কাজ আপনি করুন, কেউ তো এর আগে এভাবে কেউ বলেনি, আপনি করুন। তারপরে আমরা আমাদের মামাটি মানুষের সরকারের কাছে আমরা এই একটা প্রস্তাব পাঠাই, এস্টিমেট করে, ভেটিং করে প্রস্তাব পাঠাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, যে যে যেভাবে কাজ করে চলেছে তার একটা প্রেরণা আমরা কিন্তু পেয়েছি, যে এখানে উনি 11 লক্ষ টাকা প্রথম খেপে 11 লক্ষ টাকা দিলেন, সেটা দিয়ে আমরা চাতালটা তৈরি করেছিলাম। যে সামনে একটা চাতাল দেখতে পাচ্ছি, চাতালটা তো চাতাল তৈরি করার পর যে মায়ের সামনে আমরা চাতাল করেছি, আমাদের মনে হলো যে মা ম্লান হয়ে গেছে, চাতালটা যেহেতু উঁচু হয়ে গেছে। আর মন্দিরটা যে কত বছরে পুরনো সেটা আমারও জানা নেই, ছোটোবেলা থেকে এই মায়ের কাছে আসছি। মন্দিরটা নষ্ট হয়ে গেছিলো, তার দেয়ালে নোনা ধরে গেছিলো, ছাদ দিয়ে জল পড়ছিল, পৌরসভার ত্রিপল দেওয়া ছিল, আমি পৌরসভার ত্রিপল দিয়েছিলাম, দুটো ত্রিপল দিয়ে ছাদটা ঢাকা দেওয়া ছিল। তো আমাদের মনে হলো যেন মন্দিরটা সংস্কার করলে আরও ভালো হয়। চৌংদার বাড়ি যারা শ্রদ্ধেয় ব্যক্তিগণ আছেন তাদের সঙ্গে আমি মিটিং করলাম, তারা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর তাদেরই, এটা কিন্তু তাদেরই, তারাই সংস্কার কথা বলতো, তারাই সংস্কার করেছে, আমরা তার সহযোগিতা করেছি। আমরা তাদের সঙ্গে ঘুরেছি, মানুষের কাছে গেছি, ওনাদের ধরুন এখন এই প্রায় 30-40 লাখ টাকা খরচা হয়েছে, সেটা দিয়ে তো ওনাদের পক্ষে সেটা সম্ভব নয়। তো আমরা মানুষের মানুষের কাছে গেছি, যারা মায়ের ভক্ত গুসকরা এবং বাইরে এলাকার লোক আছে, তারা সহযোগিতা করার জন্য আজ আমরা মন্দির করেছি। আমরা চৌংদার পরিবারের কাছে শ্রদ্ধা, আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকেও, যারা এখানে পয়সা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করেছে, ইট দিয়ে, বালি দিয়ে সাহায্য করেছে, তাদের পরিবারের কাছে শ্রদ্ধা, আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকেও, যারা এখানে পয়সা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করেছে, ইট দিয়ে, বালি দিয়ে সাহায্য করেছে, তাদেরকে। ত্রিপুরেশ্বর চৌংদার, যিনি হচ্ছে এখন চৌংদার পরিবারের সবচাইতে বয়স্ক ব্যক্তি, তিনি আজকে ফিতে কেটে উদ্বোধন করেছেন। আর আজকে সন্ধ্যাবেলাতে একটা প্রোগ্রাম থাকছে, গুসকরার কিছু শিল্পী সেখানে গান গাইবেন, শ্যামাসঙ্গীত হোক বা লোকশিল্পী, তারা গাইবেন। এমএলএ সাহেব থাকবেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট থাকবেন, শহর প্রেসিডেন্ট থাকবেন, মাননীয় নিত্যানন্দ চ্যাটার্জি কাউন্সিলর, সিনিয়র কাউন্সিলর তিনি থাকবেন, মল্লিকা চৌংদার থাকবেন, আমরা থাকবো এবং চৌংদার পরিবারের সবাই থাকবেন। থাকার পর তাদের যে মনের কথা সেটা এখানে বলবেন। বলার পর যশোদা সরকার, আপনারা জানেন যে যশোদা সরকার যে বিখ্যাত গায়িকা, তিনি তার সঙ্গীত পরিবেশন করবেন। এখানে যে নরনারায়ণ সেবা হচ্ছে, এটা কীভাবে হচ্ছে? নরনারায়ণ সেবাও এটা একটা হয়েছে, এটা যখন মা ঢুকবে ঘরে মানুষ একটু ভোগ পাবে না, এটাও আমাদের যখন মনে হলো, আমরা কিছু কিছু মানুষের কাছে হেল্প নিয়েছি, তাদের কাছে কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, তেল দিয়েছে। মোটামুটি 20,000 লোকে আয়োজন করা হয়। গুসকরা থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি অন্নপূর্ণা মন্দির ও ক্লাবের উদ্বোধন হলো গুসকরার সুশিলা গ্রামে। মন্দিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্দার। মন্দির উদ্বোধন উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষজনের সমাগম ঘটে।
নবান্ন উৎসব উপলক্ষে একটি অন্নপূর্ণার মন্দিরের উদ্বোধন হল শনিবার। ঘুষকরা 15 নম্বর ওয়ার্ডের সুশিলা গ্রামে প্রতিষ্ঠিত হয় মন্দিরটি। এদিন মন্দিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্দার। এর পাশাপাশি এদিন একটি ক্লাব ঘরেরও উদ্বোধন করা হয়। জেলা পরিষদের সদস্য শেখ সালেক রহমান, আউশগ্রাম 1 নম্বর ব্লক যুব প্রেসিডেন্ট প্রশান্ত গোস্বামী, ঘুষকরা তৃণমূল সহসভাপতি কুশল মুখার্জি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মন্দির উদ্বোধন উপলক্ষে দেবীর বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়। অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। সমস্ত কর্মকাণ্ড ঘিরে উৎসুক মানুষের উদ্দীপনা প্রকাশ পায়। অঘ্রান আমাদের সুশিলা গ্রামে নবান্ন উৎসব পালন করা হচ্ছে। আমাদের এই এলাকার যে সমস্ত অনেকজনের অনুরোধ ছিল যে এখানে একটি ক্লাব হলে আমাদের খুব ভালো হয়। প্রত্যেকের চাহিদা অনুযায়ী আমাদের এখানে একটি তরুণ সংঘের পক্ষ থেকে একটি ক্লাব তৈরি করা হয়েছে। এই ক্লাবটি আজকে উদ্বোধন করলেন মাননীয় অভেদানন্দ থান্ডার মহাশয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি। মন্দির উদ্বোধন কে করলেন? মন্দির ক্লাব কি একসাথেই? না, এই তরুণ সংঘ পরিচালনায় হয়েছে মন্দিরটি, কিন্তু মন্দিরটি এখানে নির্মাণ হয়েছে, যেটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির। উদ্বোধন করেছেন মাননীয় অভেদানন্দ থান্ডার মহাশয় এবং এখানে সহযোগিতা করেছিলেন মন্দিরটি তৈরি করতে মাননীয় শ্রী সনাতন দেশরাম মহাশয়, এলাকার কাউন্সিলর। প্রত্যেকের সহযোগিতা নিয়ে অনেক কষ্ট করে মন্দিরটি তৈরি করা হয়েছে। এলাকাবাসী আজকে খুব খুশি মন্দিরটিতে। তো ক্লাব ও মন্দির উদ্বোধন করলেন বিধায়ক, কতদিন পর এখানে ক্লাব হলো? এই প্রথম। আগে কোনো ক্লাব ছিল না? আগে কোনো ক্লাব ছিল না, এমনি ঠাকুর আনতাম, আমাদের ইয়ে ছিল, একটা দেবী ছিল। তা এখন যে ক্লাবটা করেছি, সেই ক্লাবটা আমরা সবাই ইয়েতে থাকতে চাই, ভালোতে, বা সবাই মিলে আমরা আনন্দতে থাকতে। এখানে কোন ঠাকুরের মন্দির তৈরি করা হলো? অন্নপূর্ণা। আজকে কি নবান্ন উৎসব পালন করা হচ্ছে? হ্যাঁ, আজকে নবান্ন উৎসব পালন করা হচ্ছে, সবাই মিলে একসাথে। আমরা সবাই মিলে একসাথে। আমরা ঘুষকরা থেকে প্রতিক্রিয়া দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন সমবায় ও প্রাণী সম্পদ মেলা। শনিবার বাঁকুড়ার হিরপাত বাড়ি প্রজেক্ট পরিদর্শন করলেন নাবার্ড ও পল্লী উন্নয়ন সংস্থার আধিকারিকরা। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়াতেও মহা সমারোহে পালিত হলো সারদা মায়ের 165তম জন্মতিথি। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও শুরু হয়েছে বৃষ্টিপাত। শনিবার পালিত হলো সারদা মায়ের 165তম আবির্ভাব দিবস। আউশগ্রাম 1 নম্বর ব্লকের উদ্যোগে দিকনগর 2 পঞ্চায়েতের ডোকরা পাড়াতে শনিবার একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আউশগ্রাম 1 নম্বর ব্লকের দিকনগর 2 গ্রাম পঞ্চায়েতের ডোকরা পাড়াতে শনিবার মহাসমারোহে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। শতাধিক বছরের প্রাচীন ঘুষকরা রটন্তি কালী মন্দিরের নবরূপে উদ্বোধন করা হল শনিবার। একটি অন্নপূর্ণা মন্দির ও ক্লাবের উদ্বোধন হল ঘুষকরা সুশিলা গ্রামে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।